সমুদ্রে ইলিশের বিচরণ বেশি থাকলেও ডিম ছাড়ে মূলত নদীতে। গবেষকরা বলেন, মিঠা নদীর পানিতে ইলিশের লবণাক্ততা কমে যায়, চর্বি বেশি থাকায় মাছ হয় অধিক সুস্বাদু। তাই দক্ষিণ অঞ্চলে নদীর ইলিশের স্বাদের কারণে চাহিদা দেশ জুড়েই। চাহিদার যোগান বাড়াতে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় 22 দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত 2রা নভেম্বর। তবে ওই দিন মধ্যরাত থেকেই জেলেরা নদীতে নামলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। বাজারে যে মাছ তার দামও বেশি, কারণ হিসেবে এখন ইলিশের মৌসুম নয় বলে দাবি সংশ্লিষ্টদের। শীত পড়ছে, এখন ইলিশ মাছ পাওয়া যাবে কিন্তু কম, এবং এই ইলিশ মাছ কোনো খাইতে কোনো সুস্বাদু না। সরকার 22 দিন দিয়েছে, 22 দিনের পরে তো আমরা এরপর দিন খুলছি, আমরা 2 তারিখে রাত্র 12টা শেষ, তারপরে আমাদের জেলেরা নামছে মাছ ধরতে, মাছ পায়। বরিশালের বাজারে গত 2 দিন ধরে ব্যাপক ইলিশ আসছে। জানা গেছে এসবের অধিকাংশই সদ্য শেষ হওয়া নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে চোরাগোপ্তাভাবে ধরা বরফ দেয়া মাছ, আছে ডিম দেয়া মাছও, এর স্বাদ কম। একে তো নদী সাগরে ইলিশের দেখা নেই, তার উপরে মাছ শিকারে সরঞ্জামের দাম বৃদ্ধি, এতে মাছের বাজার অস্থির বলে দাবি জেলে ব্যবসায়ীদের। বর্ষাকালে বড় মৌসুম, মৌসুমে মাছের জাগে জাগে মাছ আসে, আর যখন আমরা শীতের মৌসুম শুরু হয়ে যায় এটা কম থাকে। নদীতে মাছ নাই দাদা, তারপর সাগরে যে যাব এই ট্রলার নিয়ে, তার খরচ তেল টেল সব খরচ মিলিয়ে মাছ হয় না, ওই খরচে উঠে না। অভিযানের ফোন নামছি, মাছ মারতে পারিনি, মাছ এখন কম। মৎস্য অধিদপ্তরের দাবি, তাদের অভিযান সফল হওয়ায় দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। নানামুখী উদ্যোগের ফলে আমাদের এই ইলিশের সাস্টেনেবল যে উৎপাদন, অর্থাৎ টিকসই উৎপাদন, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং ইলিশের উৎপাদন অব্যাহতভাবেই কিন্তু বেড়ে যাচ্ছে। 2011-12 অর্থবছরে বরিশাল বিভাগে যেখানে ইলিশের উৎপাদন ছিল 1.5 লাখ মেট্রিক টন, সেখানে 10 বছর পর এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 3 লাখ 70 হাজার মেট্রিক টনে। 2021-22 অর্থবছরে দেশে মোট ইলিশের উৎপাদন হয়েছে 5 লাখ 66 হাজার মেট্রিক টন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।